অনেকদিন আগে একটা মা হাঁস তার বাসায় বসে ডিম দিচ্ছিল। যতক্ষণ না ডিমগুলো ফুটে ছানা বের হচ্ছে ততক্ষণ সে এভাবেই তাদের গরম রাখবে। অবশেষে একদিন ডিমগুলো একে একে ফাটতে শুরু করলো। একের পর এক হলুদ রঙের হাঁসের ছানা ডিম ফুটে বেরিয়ে এলো। ছানাগুলো তাদের ডানা নেড়ে বলল, কোয়াক কোয়াক, দেখি দেখি আমার ছানারা কই। ভীষণ খুশি হয়ে মা হাঁস বলল, তোমরা সকলেই খুব মিষ্টি আমার ছানারা। কোয়াক কোয়াক, তারা সকলে বলল। মা হাঁস বলল, এসো এসো সবাই লাইন দিয়ে দাঁড়াও, আমরা এখন দিঘির জলে নেমে সাঁতার কাটবো। মা হাঁস ছানা গুনল, এক দুই তিন চার পাঁচ। ও আদরে ছানারা, মা হাঁস বলল, আমার তো ছটা ছানা থাকার কথা। কিন্তু একটা বড় ডিম তখন বাসায় থেকে গেছিল। বেশ, মা হাঁস বলল, মনে হচ্ছে ওই বড় ডিমটা ফুটতে একটু বেশি সময় নেবে। সুতরাং মা হাঁস আবার বাসায় ফিরে গিয়ে বড় ডিমটায় তা দিয়ে বসলো আর অপেক্ষা করতে থাকলো। তারপর দিন ডিমটা ফুটতে শুরু করলো আর ডিম ফুটে একটা ছেলে হাঁস ছানা বেরোলো। কেউ যদি তাকে দেখে তবে সে তাকে বোধহয় অদ্ভুত দেখতে বলবে। এই পাখিটা অন্য ছানাগুলোর থেকে আকারে অনেক বড় ছিল। সে একেবারেই হলুদ রঙের ছিল না, তার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ছিল ঘন ধূসর রঙের। আর সে বেশ মজার ঢঙে দুলতে দুলতে হাঁটত। তার দিকে আঙুল দিয়ে দেখিয়ে একটা হলুদ হাঁস ছানা বলল, ওটা কে? ও কিছুতেই আমাদের ভাই হতে পারে না। আমি এত কুৎসিত হাঁস দেখিনি, অন্য একটি বাচ্চা বলল। তোমরা এমন কথা কি করে বলতে পারলে? মা হাঁস বেশ রেগে গিয়ে কথা বলল, তোমাদের বয়স শুধুমাত্র একদিন, তোমাদের ভাইয়েরাও একই জায়গায় জন্মগ্রহণ করেছে যেখানে তোমরা করেছো। এবার লাইনে দাঁড়াও, আমরা দিঘিতে নামবো এবারে সাঁতার কাটার জন্য। হাঁস ছানাগুলো কোয়াক কোয়াক করতে লাগলো। কুৎসিত হাঁস ছানাটা কিছুতেই বুঝতে পারছিল না যে কেন অন্য হাঁস ছানারা তাকে দেখে এমন করছে। সে তখন হাঁস ছানাদের লাইনের একেবারে শেষে গিয়ে দাঁড়ালো। একটা হলুদ হাঁস ছানারা মায়ের পিছনে জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে লাগলো। যখন কুৎসিত হাঁস ছানার সময় হলো তখন সেও জলে ঝাঁপিয়ে পড়ে পা নাড়িয়ে সাঁতার কাটলো। অন্তত এই ছানাটা সাঁতার কাটতে পারে, মা হাঁস নিজে নিজেই বলল। যখন সব হাঁস ছানারা জল থেকে উঠে খেলতে শুরু করলো তখন কুৎসিত হাঁস ছানাটাও তার ভাই বোনেদের সাথে খেলার চেষ্টা করলো। কিন্তু অন্য ছানারা চিৎকার করলো, এখান থেকে চলে যাও, আমরা তোমার সাথে খেলবো না। তুমি কি কুৎসিত? এমা তুমি কি বিশ্রীভাবে হাঁটো? তুমি কান খুলে শোনো, আমাদের উপর একটু দয়া করো, এবার তুমি এখান থেকে চলে যাও। তারা সবাই মিলে প্যাক প্যাক করে উঠল, চলে যাও চলে যাও চলে যাও। ওরা কেন আমাকে এখানে থাকতে দিতে চাইছে না? সেই রাতেই কুৎসিত হাঁস ছানাটা খামারের বেড়া পেরিয়ে উড়ে চলে গেল। সে উড়তে উড়তে একেবারে দিঘির অন্য পাড়ের মাটিতে গিয়ে নামলো। সেখানে দুটো বড় হাঁসের সাথে তার দেখা হলো। আমি কি এখানে কিছুক্ষণ থাকতে পারি? কুৎসিত হাঁস ছানাটা বলল, আমার অন্য কোনো থাকার জায়গা নেই। তাতে আমাদের কি যায় আসে? তাদের মধ্যে একজন হাঁস বলল, শুধু আমাদের বিষয়ে তুমি নাক গলিও না। হঠাৎ একটা বড় ক্ষুধার্ত কুকুর তেড়ে এলো। কুকুরটা হাঁস দুটোকে তাড়া করল, তারা সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে গেল। শুধু তাদের কয়েকটি পালক খসে পড়ল মাটিতে। বেচারা কুৎসিত হাঁস ছানাটা ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কুকুরটা তখন কুৎসিত হাঁস ছানাটাকে শুকতে লাগলো আর তাকে শুকে শুকে চলে গেল। আমি এতই কুৎসিত যে ক্ষুধার্ত কুকুরটা আমায় খেতে চাইল না। দুঃখে মাথা নিচু করে কুৎসিত হাঁস ছানাটা এই কথা বলল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, কড়াত একটা বাজ পড়লো। এরপর একটা ভয়ঙ্কর ঝড় উঠলো, আকাশ থেকে বড় বড় বৃষ্টির ফোঁটা ঝরে পড়তে লাগলো। মাত্র কয়েক মুহূর্তে কুৎসিত হাঁস ছানাটা সম্পূর্ণ ভিজে একশা হয়ে গেল। তারপর ঠান্ডা ঝোড়ো হাওয়া বইতে শুরু হলো। তার বুকের কাছে ডানা দুটো জড়ো করে কুৎসিত হাঁস বলল, কোথাও যদি একটু শুকোনোর জন্য জায়গা পাওয়া যেত। হঠাৎ সে দূরে জঙ্গলে একটা ছোট্ট আলোর শিখা দেখতে পেল। ওইটা হয়তো কারোর কুঁড়ে ঘর। সে দরজার দিকে উড়ে গেল। কোয়াক কোয়াক, কুৎসিত হাঁস ছানা বলল। তারপর কুঁড়ে ঘরের দরজা খুলে গেল। এত শব্দ কে করছে? ডান দিকে ও বাঁদিকে দেখে বৃদ্ধা মহিলা বলল। সে চোখে ভালো দেখতে পেত না। তারপর সে নিচের দিকে তাকালো। আহ,
এই যে দেখি একটা হাঁস ছানা। সে কুচ্ছিত হাঁস ছানাটাকে তুলে নিয়ে তার কুঁড়ে ঘরের ভেতরে ছেড়ে দিল। যদি তুমি আমার জন্য ডিম পাড়ো তবে তুমি এখানে থাকতে পাবে, সে বলল। একটা হলো বিড়াল আর একটা মুরগি গুটি গুটি পায়ে এগিয়ে এলো। তুমি কি মনে করেছ এখানে এসে একেবারে আগুনের কাছে গ্যাট হয়ে বসে গেছো দেখছি, হলো বিড়ালটা বলল। মুরগিটা বলল, এখানে ডিম পাড়ার জন্য আমার অন্য কাউকে প্রয়োজন নেই। এটা নিয়ে তুমি একদম ভেবো না, কুচ্ছিত হাঁস বলল। আমি তো একটা ছেলে হাঁস, তাহলে তুমি এখানে কি করছো, হলো বিড়াল বলল। তুমি কি শুনতে পাওনি বৃদ্ধ মহিলা তখন কি বলে গেল, এখান থেকে চলে যাও নাটকবাজ, কক কক করে মুরগিটা বলল। বেরিয়ে যাও বেরিয়ে যাও, বিড়ালটাও বলল। ঘরের দরজাটা তখন সামান্য একটু খোলা ছিল, সুতরাং বেচারা কুচ্ছিত হাঁসছানা সেই ফাঁকটুকু দিয়ে বেরিয়ে গেল আর আবার ঝড়ের মধ্যে এসে পড়ল। আমাকে কেউ কখনোই চায় না, জল ভরা চোখে কাঁদতে কাঁদতে কুচ্ছিত হাঁসছানা একথা বলল। এরপর ঝড় থেমে গেল। তখন কুচ্ছিত হাঁসছানা হঠাৎ একটা নতুন দিঘিতে দেখতে পেল যে একদল বড় সাদা হাঁসেদের উড়ে যাওয়ার ছায়া পড়তে লাগলো। সে মুখ তুলে আকাশের দিকে তাকালো আর নিজে বিশ্বাস করতে পারছিল না, তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল সব থেকে সুন্দর পাখির দল। তাদের সুন্দর দেহ আর অসাধারণ সরু গলা যেন বাতাস কেটে ভেসে বেড়াচ্ছে। যতক্ষণ না শেষ হাঁসটাও তার দৃষ্টির বাইরে উড়ে চলে গেল, সে এক দৃষ্টিতে দেখতে থাকলো। সে একাই সেই দিঘিতে থাকতে লাগলো। সে দেখে গাছের পাতা ঘন লাল হয়ে সোনালি হলো, তারপর পাতাগুলো মাটিতে ঝরে পড়লো, চারিদিক বরফে ঢেকে দিয়ে শীত আসে, কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কালো মেঘ কুচ্ছিত হাঁসছানার মন আরও খারাপ করে দেয়। দিঘির বরফ ঠান্ডা জলে তাকে মাছ ধরার জন্য নামতেই হয়, কিন্তু সাঁতার কাটাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দিঘির জল জমে বরফ হতে শুরু করেছিল। একদিন সে প্রাণপণে জলে পা নাড়িয়ে সাঁতার কেটে যাচ্ছিল যাতে তার চারপাশের জল জমে গিয়ে বরফ না হয়ে যায় আর সে বরফের মধ্যে আটকে না পড়ে। আমি খুব ক্লান্ত, সমস্ত শক্তি দিয়ে জল ঠেলতে ঠেলতে সে বলল। বরফ আরও পুরু হয়ে জমতে শুরু করলো আর তার একেবারে কাছে চলে এলো। হঠাৎ দুটো হাত তাকে জল থেকে তুলে নিল। আহারে বেচারা ছানা, কৃষক বলল। সে কুচ্ছিত হাঁসছানাটাকে তার পুরো উলের জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিল, তারপর সে তাকে নিয়ে বাড়ি চলে গেল। গরম ফায়ার প্লেসের পাশে এরকম যত্ন সে আগে কখনো পায়নি। বাকি শীতকালটা কৃষক কুচ্ছিত হাঁসছানাটার যত্ন নিল। তারপর বসন্ত এলো, সবুজ পাতায় গাছেরা সেজে উঠল, মাটি থেকে ছোট ছোট উজ্জ্বল রং বেরঙের ফুলগুলো মাথা তুলল। এখন আবার তোমার দিঘি জলে সাঁতার কাটার সময় হয়েছে, কারণ তুমি এটার জন্যই সৃষ্টি হয়েছো, কৃষক বলল। এরপর তখন সে হাঁসছানাকে সেই দিঘির পাড়ে নিয়ে গেল যেখানে সে তাকে পেয়েছিল, তারপর খুব যত্ন করে তাকে জলে ছেড়ে দিল। আমি এখন অনেক বেশি শক্তিশালী, আনন্দে ডানা ঝাপটিয়ে ছোট্ট হাঁসটা বলল। আমার এত শক্তি আছে আমি আগে কোনোদিন বুঝিনি, সে নিজের পিছন দিকে জল ছিটকানোর শব্দ পেয়ে পিছন ফিরে তাকালো। যে সুন্দর হাঁসের ঝাঁককে সে আগে আকাশে উড়ে যেতে দেখেছিল তারা এখন তার পিছনে সাঁতার কাটতে নেমেছে। কোনো চিন্তা করো না, একটা ডানা তুলে সে তাদের বলল। আমি এখন চলে যাচ্ছি, তোমাদের আমি বিরক্ত করব না। তার চোখ থেকে জল ঝরে পড়তে লাগলো, সে পিছন ফিরে চলে যেতে চাইল। যখন সে চোখ খুলে চাইল সে দেখল জলে সেই সুন্দর বড় হাঁসেদের একজনের ছায়া দেখা যাচ্ছে। এই হাঁসটা কেন তার এত কাছে দাঁড়িয়ে আছে, সে এক লাফে পিছনে সরে গেল আর সাথে সাথে সেই ছায়াটাও লাফে পিছিয়ে গেল। এটা কি হলো, সে বলল। সে তার গলাটা একটু উঁচু করলো আর সঙ্গে সঙ্গে সেই সুন্দর হাঁসের ছায়াটাও তার গলা উঁচু করলো। তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ, রাজ হাঁসদের মধ্যে একজন বলল। আমাদের সাথে এখানেই থাকো, অন্যজন বলল। আমরা সবাই খুব ভালো বন্ধু হব। তখন সেই হাঁস যে খুবই কুচ্ছিত ছিল সে বুঝতে পারলো আসলে ব্যাপারটা কি। সে এখন আর আগের মতো কুচ্ছিত ধূসর রঙের হাঁস নয় যে টলমল করে চলতো,
সে এখন খুব সুন্দর একটা রাজহাঁস। এরপর এক মুহূর্তেই সব কটা রাজহাঁস একসাথে ডানা মেলে দিয়ে আকাশে উড়ে গেল। আমাদের সঙ্গে এসো, একজন পিছন ফিরে ডাকলো। সবার আগে চলো তুমি। সুতরাং সে ডানা খুব জোরে জোরে ঝাপটিয়ে রাজহাঁসের দলের সকলের একেবারে সামনে চলে এলো। তার সব নতুন বন্ধুরা তার পিছন পিছন ডানা মেলে উড়ে আসছিল। হাওয়ায় ভেসে উড়ে যেতে যেতে তীরের বেগে সে আকাশময় ভাসতে ভাসতে বলল, কুৎসিত হাঁস ছানা এখন কোথায়? সে একেবারেই আমি নই।